নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি রাতের ডিনারে বা দুপুরে লাঞ্চে খাওয়ার মতো ভীষণ টেস্টি একটা রেসিপি। আজ আমি বানাবো বেগুন ভর্তা। আর এই বেগুন ভর্তা যেমন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমনি কিন্তু আমার রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর এই বেগুন ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়া, খুব সহজ পদ্ধতিতে, আর এইভাবে তৈরি করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে দুটো বেগুন আর আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি, আর এখানে তিনটে টমেটো দিয়ে দিলাম। তো বেগুন আর আলুর পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া মতো রসুন আমি দিয়ে একসঙ্গে এটাকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে লবণ দিয়ে দিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। আর বেগুনটাকে কিন্তু অবশ্যই কেটে দেখে নিতে হবে ভিতরে কোনো পোকা আছে কি না। তো দেখুন, আমি বেগুনটাকে কেটে দেখে নিয়েছি, তো এইভাবে করে একটু কেটে দেখে নিয়েছি, ভিতরে কিন্তু কোনো পোকা নেই। তো অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে বেগুন আলু টমেটোকে আমি সেদ্ধ করে নিয়েছি, প্রায় মিনিট 6-7 মতো এটা সেদ্ধ করে নিয়েছি। একদম খুব ভালো মতো করে সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নামিয়ে দিচ্ছি। এবার এটা সমস্ত কিছুকে এবার একটু ঠান্ডা করে নেব। তো সব নামিয়ে দিলাম, এবার ঠান্ডা করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এই বেগুনের বোটাটাকে কেটে ফেলে দেব। এরপর আমি দেখে নিচ্ছি, দেখুন ভিতরে কিন্তু কোনো পোকা নেই। তো এবার আমি খোসাটাকে এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। তো এইভাবে একটু টেনে দিলে কিন্তু খুব ইজিভাবে কিন্তু খোসাটা ছেড়ে চলে আসবে। তো এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর টমেটো খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর টমেটো খোসা অলরেডি সেদ্ধ করতে করতে অনেকটা কিন্তু উঠে চলে এসেছে। তো এইভাবে একটু টেনে দিলে কিন্তু টমেটো খোসাগুলো ইজিলি বেরিয়ে আসবে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মেখে নেব। তো কাঁচা লঙ্কা বোটাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে করে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এভাবে করে একটু মেখে নিচ্ছি। এরপর আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। তো সমস্ত খোসা ছাড়িয়ে নিলাম। এরপর একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার বড় বাটির মধ্যে বেগুনগুলোকে, আলু, টমেটো সমস্ত কিছু দিয়ে দেবো। এই বড় বাটিতে নিয়ে কি হবে, মাখতে সুবিধা হবে। এবার বাটিতে নিয়ে নিয়েছি, এবার এরকম একটা ম্যাশার নিয়ে নিলাম। এবার এইভাবে করে চেপে চেপে আলু, বেগুন, টমেটো সব একভাবে এইভাবে করে একটু মেখে নেব। তো আপনাদের কাছে যেরকম ম্যাশার না থাকে, সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে করতে পারেন, বা হাতা দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে করে ভেঙে যাবে, যেহেতু সেদ্ধ করা আছে। আলু, বেগুন, টমেটো সব দেখুন খুব ভালো মতো করে আমি মেখে নিয়ে নিলাম। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ রসুন গ্রেট করে দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটা নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ চলে যায়। তো এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খেতে চান সেরকম মতো করে আপনারা দেবেন। তো দেখুন মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে জিরের গুঁড়ো, আর এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যখন কষাবেন সে সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেম করে মশলা কষাতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো মশলা দেখুন খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যে বেগুন, আলু, টমেটো মেখে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নেব।
বেশিক্ষণ কিন্তু রান্না করা দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিলে কিন্তু যথেষ্ট। তো এইভাবে অবশ্যই করে একবার বেগুন ভর্তা বানিয়ে খাবেন। বেগুন পোড়া কোনো ঝামেলা নেই, কত ইজি ভাবে দেখুন রান্নাটা হয়ে গেছে। আর এখানে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই বেগুনের সঙ্গে যদি আপনারা আলুটা দিতে না চান, সেক্ষেত্রে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, তবে একটু আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। বা মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে বেশ একটু শুকনো মতো করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এইভাবে কিন্তু রুটির সঙ্গে, পাউটার সঙ্গে বা গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে এই বেগুনের ভর্তাটা। তো আমরা তো বেগুন ভর্তা অনেক রকম করে খেয়েছি, তো এইভাবে অবশ্যই করে একবার খেয়ে দেখবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেগুন ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো বেগুন ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে বেগুন ভর্তা তৈরি করে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।